違う。কবলটা বেরিয়ে যাও তোমাকে টেনে দিলে ভাই আজকে হলো যে বিগত করোনার ভিতরে আমরা এই প্রতিবন্ধন সংগঠন থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি। এবারও ভয়াবহ করোনার মধ্যে এই দুর্দিনে যে মানুষ যে অবস্থায় আছে, রেশন থেকে চাল দিচ্ছে কিন্তু তারা এই সবজি দোকান থেকে কিনতে পারছে না, সেই জন্য আমরা এই প্রতিবন্ধন সংগঠন থেকে এটা আমরা আয়োজন করেছি এবং আমরা সমস্ত সদস্য মিলে একটা মিটিং করে চিন্তাধারা করেছি কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। সেই জন্য আমি শান্তিপুরে আমরা বিভিন্ন সংকল্প সংগঠন আছে, তারা রান্না করে যে করোনা রোগী বাড়িতে আটকে আছে তাদের রান্না করে খাওয়াচ্ছে। আমরা এই প্রতিবন্ধন সংগঠন থেকে তাদের আমরা সবজি দিয়েছি, যোগান দিচ্ছি। এবং আমাদের যে তামাশিকাপাড়ায় অফিস আছে সেই শান্তিপুরে পৌরসভার যে প্রতিবন্ধী ভাই বোনদের আছে তাদের আমরা সবজি দিয়েছি এবং বাবলায় আমরা দিয়েছি। এবং সুব্রত দত্ত একটি ছেলে যে বাইরে থাকে সে বলেছে আপনি আপনাদের এই প্রতিবন্ধন সংগঠনকে আমি সহযোগিতা করব, আপনারা এই গরিব মানুষের পাশে দাঁড়ান, সে আমাদের সহযোগিতা করেছে। আমরা আজকে বাগাসরা অঞ্চলে ওই প্রায় 50 জনকে আমরা এই সবজি দিয়েছি, পটল, ভেন্ডি, কুমড়ো, লঙ্কা, আলু, এই দিয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। বিভিন্ন জায়গায় আমরা 3টা অঞ্চল আমার দেওয়া হয়ে গেছে এবং শান্তিপুর ব্লকে 6টা অঞ্চল আছে, আমরা বাদবাকি অঞ্চলগুলো এক এক করে দেব। এবং করোনা রোগী যদি কোনো বাড়িতে আটকে থাকে আমাদের এই প্রতিবন্ধন সংগঠনের সেক্রেটারি মলয়দেরকে জানাবেন, ফোন নাম্বার দেওয়া আছে সবাইকে, আমরা তাদের ফ্যামিলির পাশে দাঁড়াবো। এবং আমরা জীবন মরণ বাঁচার চিন্তা করছি না, এখন আমরা এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই এবং আগামী দিনেও আমরা এই প্রতিবন্ধন সংগঠন মানুষের পাশে দাঁড়াবে। আপনার নাম? আমার নাম সুজন দত্ত।